ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم؟ مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله؟ ألا إن نصر الله قريب. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
أنعمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبتي تزور بوري. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلا تو نے دی ہے میرے دل میں یار جلن کی دوا اب ہلا دے خدایا سارے دنیا تے کیا میں مثل دودھ کھا نہیں تیرے مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف تجھا بھی جمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ. আলহামদুলিল্লাহ, ত্রিনগর উত্তরপাড়া গজারিয়া হাটি যুবকবৃন্দের উদ্যোগে ও মরহুম আনোয়ার মিয়া ওনার স্মরণে সকল মর্দে জ্ঞানের রোহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ওসমান গনি দামাত বরকাত ওমর আলিয়া মুহাদ্দিস রাহিমিয়া কাসমুল উলুম মাদ্রাসা ত্রিনগর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে চিনার উসিলায় আজকের মাহফিলে আসা আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি কাউসার আহমদ হাসানি দামাত বরকাত ওমর আলিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আপনারা মোটামুটি সকল মানুষই ওনাকে চিনেন, একেবারে বাড়িটাও বিশ্বরোড, একেবারে ব্রাহ্মণবাড়িয়ার মেন কেন্দ্রেই বাড়ি, প্রায় সময় আগেও বেশ কিছু সময় একসাথে প্রোগ্রাম করা হয়েছে, অত্যন্ত ভালো এবং যোগ্য আলেম, যিনার বয়ান আপনারা শুনেন, মোবাইলে শুনেন, প্রায় বিভিন্ন মাহফিল এলাকার আপনারা ওনার বয়ান শুনে থাকেন। আজকের যিনি প্রধান বক্তা মুফতি কেফায়াতুল্লাহ মাহাদি দামাত বরকাত ওমর আলিয়া, হুজুর চমৎকার বয়ান করেন, হুজুর সারা বাংলাদেশে বয়ান করেন। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া এমন একটা জেলা, আমি বলি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বক্তা ওলামা একরাম থাকলে ব্রাহ্মণবাড়িয়া আছে, ঠিক না বেটি? ব্রাহ্মণবাড়িয়া, আমি আমার বাড়ি গাজীপুর, কিন্তু অনেকে মনে করে এখনো যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কেন জানেন? আমি সবচেয়ে বেশি যার ওয়াজ শুনি এবং যার বয়ানের সাথে আমার বয়ানের মিল আছে, উনি আপনাদের সকলে হৃদয়ের স্পন্দন,
যাকে আমরা হৃদয়ের গভীর থেকে অনেক মহাব্বত করতাম, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই। শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া না, ওনার জনপ্রিয়তা হুজুরের ওয়াজ সারা বিশ্বে চলত আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ এবং জান্নাতের সুউচ্চ মাকাম হুজুরকে আল্লাহ পাক দান করেন, পড়ি আমিন। হুজুরের কথা আজকে হুজুর চলে গেছে, আমরাও এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন যারা চলে যাবে, ওনাদের উত্তরসূরিরা থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার কত বড় বড় ওলামায়ে কেরাম আজকে চলে গেছে দুনিয়া থেকে। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, ওনার নাম শুনলে তো এখনো মানুষ কাঁপা কাঁপি আরম্ভ শুরু হয়ে যায়, বরজুর রহমতুল্লাহ আলাই। তো ব্রাহ্মণবাড়িয়া এমন একটা জেলা যে জেলাতে প্রত্যেকটা গ্রামে অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম রয়েছে, অসংখ্য অগণিত বক্তা রয়েছে। এরপরেও এই জায়গায় আসার একটাই কারণ যে যারা ওলামায়ে কেরাম আছেন আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন, বিদায় একটু এই চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। এখানে আমি বসার যোগ্য না, এখানে এই চেয়ারটাতে এই মাহফিলটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে, দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি এই মাহফিলটা চলে আসতেছে। এই চেয়ারে কিন্তু বয়ান করেছেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। তো এই চেয়ারটাতে আমি বসেছি, আপনারা দোয়া করবেন যেন এই চেয়ারের যোগ্য আল্লাহ আমাকে বানায়, পড়েন আমিন। কথা না বাড়িয়ে আলোচনায় যাব আমরা। সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এখানে আসার সুযোগ আমাদেরকে দিয়েছেন কে? এই পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা যারা আছি, যারা ছিল তারা চলে গেছে, এখন যারা আছি এরাও একদিন থাকব, পৃথিবী ছেড়ে সবার চলে যেতে হবে, এটা জানে না এমন কোনো মানুষ নাই, সবাই জানে। আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সবাই জানে যে মৃত্যু একদিন আমাদের হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। মৃত্যু হবে এটা সবাই জানে, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও বিশ্বাস করে যে আমার মরতে একদিন হবেই। কিন্তু মুমিনরা মৃত্যু হবে এটা জানার পরে মুমিনদের অবস্থা হবে একরকম, আর কাফের বেঈমান তারা মৃত্যু হবে এটা জানার পরেও তাদের অবস্থা পাল্টাবে না। কারণ কাফের তো কাফের যারা, এদের জন্য দুনিয়াটাই হলো জান্নাত, এদের জন্য দুনিয়াটা হলো বালাখানা, যত শান্তি আরাম আয়েশ তারা দুনিয়াতে করতে মন চায় করে যাবে, কারণ তারা হলো চিরস্থায়ী জাহান্নামী, এরা কোনোদিন জান্নাতে যাবে না। কেবলমাত্র ইমানদাররাই জান্নাতে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের বহু জায়গার ভিতরে এই কথা বলেছেন, দুইটা কাজ করতে পারলেই আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের মাকাম দান করবেন। একটা হলো ইমান, আরেকটা হলো নেক আমল, দুইটা কাজের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত আমাদেরকে দান করবেন। ওয়াদা করেছেন কে? আল্লাহর কথার চাইতে সত্য কথা পৃথিবীতে কারো আছে? আল্লাহ বলেছেন দুইটা কাজ, এর মধ্যে সর্বপ্রথম ইমান লাগবে। সর্বপ্রথম কি লাগবে? ইমান লাগবে। ইমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। যেমন ভাবে
সংখ্যা ছাড়া শূন্যের কোনো দাম আল্লাহর কাছে নাই। আপনি যদি শুধু শূন্য লিখতে লিখতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট পর্যন্ত যান তাহলে মোট সংখ্যা কত হবে? হ্যাঁ, একটু কথা বলেন, কত হবে? শূন্যই থাকবে, কোনো সংখ্যা বাড়বে? কিন্তু একটা এক দিলেন, এরপর একটা শূন্য দিলেন, কত হইল? আরেকটা শূন্য দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, বাড়তেই থাকবো, ঠিক না বেটি? একটা শূন্য দিলে একের পরে একের ডাইনে দিয়ে একটা শূন্য দিলে হবে দশ, আরেকটা দিলে হবে একশো, আরেকটা দিলে হবে এক হাজার, আরেকটা দিলে হবে দশ হাজার, আরেকটা দিলে হবে এক লক্ষ, আরেকটা দিলে হবে দশ লক্ষ, আরেকটা দিলে হবে এক কোটি। ঠিক তেমনি ভাবে ঈমান আনার পরেই যত আমল করবেন তাইলে আপনার এই আমলের দাম আছে। ঈমান নাই এই যত আমলই করেন, উহুদ পাহাড় পরিমাণ দান করলেও দানের কোনো দাম নাই। আপনার ঈমান নাই, আপনি যদি নামাজ পড়েন নামাজ হবে? ঈমান নাই, ইহুদিরাও রোজা রাখে, এই যে আশুরা রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন দেখলেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিরকে জিজ্ঞেস করলো, তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা বলল, রোজা রাখি এই জন্য যে এই বনি ইসরাইলের মূসা পয়গম্বর যখন নাকি নীল দরিয়া পাড়ি দিচ্ছিল এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নীল দরিয়ার ভিতরে বারোটা রাস্তা ওনার জন্য করে দিয়েছিল এবং ফেরাউনের হাত থেকে এই দিনেই পয়গম্বর মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিল। এই আশুরা এই দশে মুহররমেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেছিল। এই খুশিতে এই দিনটা আমাদের জন্য শুভ দিন, এই জন্য এই দিনে আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে যেহেতু পয়গম্বর মূসা কালিমুল্লাহর জন্য তোমরা রোজা রাখো এর হকটা তোমাদের চাইতে আমাদের জন্য আরো বেশি, সুতরাং আমরাও রোজা রাখবো। তবে ইহুদিদের কোনো আমলের সাথে আমাদের কোনো আমল মিল থাকতে পারে না। তোমরা রোজা রাখো দশ তারিখ, আমরা নয় তারিখ রাখবো আর দশ তারিখ রাখবো, আর না হয় আমরা দশ তারিখ রাখবো আর এগারো তারিখ রাখবো। তারা একদিন রাখে, আমরা কয়দিন রাখবো? আমরা দুই দিন রাখবো। তারা একটা রাখে, আমরা দুইটা রাখবো। তাহলে বোঝা গেল এদের ঈমান নাই। ঈমান আনতে হবে আল্লাহর উপর, রাসূলের উপর, ফেরেশতাগণের উপর, কিতাব আসমানি কিতাব সমূহের উপর, জান্নাতের উপর, জাহান্নামের উপর, পরবর্তী জিন্দিগির উপর, আখেরাতের উপর বিশ্বাস করতে হবে। এগুলোর সমন্বয় হলেই তো ঈমান হবে। এখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু নবী মানে নাই, তাদের ঈমান আছে? তারা সেই আগের মূসা আলাইহিস সালামকে মানতেছে, আমাদের নবীকে মানতেছে না। ঈমান আছে? ঈমান নাই। এখন যেহেতু তারা মূসা আলাইহিস সালামকে মানতেছে, তাদের ঈমানই নাই। যেই কাদিয়ানির গোষ্ঠীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বাদ দিয়া গোলাম আহমদ কাদিয়ানি যেই ব্যক্তিটা টয়লেটের ভিতরে যার মৃত্যু হয়েছে, এই ব্যক্তিকে যারা নবী দাবি করে এদের ঈমান আছে? আমরা বলতে চাই সারা বাংলাদেশের উলামায়ে কেরাম এতদিন পর্যন্ত আল্লামা আহমদ সুফি রহমতুল্লাহ আলাইহি, এতদিন পর্যন্ত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, আমরা দেখেছি আল্লামা নূর হোসেন কাসিবি রহমতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামরা এই কথাটা সরকারের কাছে বলেছিল যে কাদিয়ানিদেরকে এই বাংলাদেশের মধ্যে অমুসলিম ঘোষণা করতে হবে। আমরাও বলতে চাই তারা নাই, তারা আজকে চলে গেছে, তাদের উত্তরসূরি হিসেবে আমাদের কথা একটাই থাকবে, কাদিয়ানিদেরকে বাংলাদেশের মধ্যে অমুসলিম ঘোষণা করতেই হবে, ঠিক না বেঠি? এই বাংলাদেশের মধ্যে মুসলমান বেশি নাকি অন্য ধর্মের মানুষ বেশি বলেন তো? এটা কোন দেশ? মুসলমানদের দেশ না অন্যান্য মানুষের দেশ? সবার দেশ ঠিক আছে, সবাই নিরাপদে থাকবে, ঠিক আছে, কিন্তু এদেশের মধ্যে মুসলমানরাও প্রত্যেকটা মানুষ তাদের স্বাধীনতা আছে, তাদের কথা বলার যোগ্যতা আছে। এখন এই কথাগুলো বললেই পরে আমাদেরকে ষড়যন্ত্র করা হয়, কাদিয়ানির বিরুদ্ধে কথা বললেন তারা ষড়যন্ত্র করে, আহলে হাদিস যারা তার হাদিস বলছে কিন্তু হাদিস মানছে না তাদের বিরুদ্ধে কথা বললে তারা ষড়যন্ত্র করছে, যারা কি নাম দিচ্ছে সুন্নি কিন্তু সুন্নতের কোনো খবর নাই। আজকে যারা এই আশুরার দিনে
মাসে মুহররম আসলে যা নাকি নবীর জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে যা নাকি হাই হুসাইন করে করে যা নাকি পিঠের মধ্যে বাইরেতেছে মাথার মধ্যে বাইরেতেছে এগুলো ইসলামের মধ্যে করো ভাই এদের নাই। তাদের বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, ঠিক না বেঠিক? এখন তো আরেক দল বের হয়েছে হিজবুত তাওহীদ, আমি বলি এরা হলো হিজবুত শয়তান। এরা কি হিজবুত শয়তান? এরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন নারীদেরকে পুরুষ দেখবে না, পুরুষদেরকে নারী দেখবে না, এই পর্দার কথা কোরআন শরীফে স্পষ্ট আছে না নাই? অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজিন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই জায়গার ভিতরে তারা নারীদেরকে সামনে নিয়ে বক্তব্য দিচ্ছে, নারীদেরকে সামনে নিয়ে কথা বলা, নারীদের ফেস টু ফেস পুরুষ পুরুষ দেখা, পর পুরুষ নারীকে দেখা, হালাল না হারাম? আর যেই নারীরা তাদের পক্ষে কথা বলতেছে বুঝতে হবে এই নারীরা কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক না বেঠিক? কারণ হইলে এই নারীরা চায় যে আমাদেরকে, তারা মনে করে যে ইসলামের ভিতরে আমাদেরকে পুরুষের সাথে সমান অধিকার কেন দেওয়া হয় না, সমান অধিকার কেমনি পাবে নারীরা? সিলেটের আল্লামা আলীপুরি দামাত বরকাতুল আলিয়া হুজুর একটা উদাহরণ দিয়েছিলেন, বলবো? হুজুর বলেছিলেন নারী পুরুষ সমান হবে কেমনে, মহিলা আর পুরুষ স্বামী আর স্ত্রী ওনারা ঘুমাইতেছে রাতের বেলায় উভয় জনে জরুরত দেখা দিছে, এক নম্বরের জরুরত, কয় নম্বরের জরুরত? এক নম্বরের জরুরত, মানে পস্তাবে জরুরত আর কি। এখন স্বামী বলল ওই রাতে, যেই রাতে তাদের উভয় জনের প্রস্তাবে জরুরত হয়েছে, ওই রাতে স্বামী বলল যে আমার যেহেতু প্রস্তাবে জরুরত হয়েছে আজকে রাতে বাহিরে তুফান হচ্ছে, জ্বর হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সুতরাং আমি এক কাজ করি, জানালার রড আছে, রডের সিপাদা আমি আমার কাম সাইরা লাগি, ঠিক আছে? স্বামীর কাম স্বামী শেষ করছে। এখন স্ত্রী কয় তুমি যেহেতু তোমার কাজটা শেষ করছো আমারও তো এই একই প্রয়োজন, তাইলে আমিও এই কাজটা একসাথে করে ফেলাই। এখন আপনারা বলেন স্বামী অর্থাৎ পুরুষ যে কাজটা জানালা দিয়ে করতে পারছে, মহিলা কি এই একই কাজ জানালা দিয়ে করতে পারবে? তারা তাইলে মহিলা আর পুরুষ কি সমান হতে পারবে? সমান হতে পারবে না। সেই জায়গার ভিতরে তারা এখন সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে যাচ্ছে, কারণ হিজবুত তাওহীদ বলতেছে নারীদের ব্যাপারে কোনো কথা নারীরা পুরুষরা একসাথে বসে বসে কথা বলতে পারবে, নাউজুবিল্লাহ বলে এমন এমন জঘন্য কথা তারা বলছে যে এই কথার কারণে ইমাম চলে যাচ্ছে। নামাজের সুরত যদি আপনারা দেখেন তাহলে মনে হবে এরা আল্লাহকে সিজদা না দিয়ে মনে হবে যে শয়তানের ইবাদত করতেছে, এরকম মনে হবে, নাউজুবিল্লাহ। এদের বিরুদ্ধে আজকে যদি ওলামা ইকরাম কথা বলে তারা আজকে হক কথা বলার কারণেই এখন জঙ্গিবাদী হয়ে যায়, ঠিক না বেঠিক? হক কথা বললেই তাদের শত্রু হয়ে যায়, ঠিক না বেঠিক?